আসসালামু আলাইকুম, বিজয় একাত্তর টিভি সংবাদে স্বাগতম। সাথে আছে আমি সোনি আক্তার ভাবনা। শোনেন শোনেন গাজীপুরবাসী, আমরা পুলিশ আমরা কইতাছি, এই গান ও সুরের তালে তালে গাজীপুর কাপাসিয়া উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকা সাধারণ মানুষকে সচেতন করেছেন গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার সহ পুলিশ সদস্যরা। কাপাসিয়া উপজেলা সদরের বাসস্ট্যান্ড, থানা মোড়, আদালতপাড়া ও আবাসিক এলাকায় করোনা মোকাবেলায় গণসচেতনতামূলক এই গান পরিবেশন করেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। গান শেষে পুলিশ সুপার শামসুন্নাহার সড়কে দাঁড়িয়ে মাইকে বাড়ির লোকজনদের উদ্দেশ্যে সচেতনতামূলক এই কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া কালীগঞ্জ সার্কেল অফিসার পঙ্কজ দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার ডাক্তার নন্দিতা মালাইকার, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত আব্দুল কাশেম, ইন্সপেক্টর তদন্ত শেখ সাদিক সহ কাপাসিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, গাজীপুর কাপাসিয়া থেকে মাসুদ পারভেজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কতটা ভয়াবহ এবং কিভাবে সেটি ছড়ায় আমরা নানাবিধ ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কখনো কখনো আমরা কঠোর হচ্ছি, আপনাদেরকে ঘরে থাকতে বাধ্য।